আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, সকলকে জানাই তো সিবাপ্রেট পিজনসের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের কবুতরই ভালো আছে, সুস্থ আছে। তো গত 25 অক্টোবর আমরা একটা পাল্লা দেই, আমার 4 পিস কবুতর, মাদার ইনটেক 28 কিলো, আর আমার এক ফ্রেন্ড রেজাউল ইসলাম রানা, ও মাদার ইনটেক 34 কিলো একটা পাল্লা দেয়। তো সেখানে আমাদের বেশ কিছু কবুতর হারিয়ে যায় বলতে পারেন মায়ের পরে। তো তার মধ্যে আমার যে মেন 17 কিলো জেনারেশনের একটা বাচ্চা মাদার ইনটেক, যে বাচ্চাটা ছিল 9 পরে, যার 9 নম্বর পর একদম ছিলই না, এখনও নাই, 9 নম্বর পর পুরোপুরি উঠে নেই, এই বাচ্চাটা আমাদের আজকে 27 তারিখ সকালে, মানে পাল্লা দেওয়ার মাঝখানে একদিন গ্যাপ দিয়ে বাচ্চাটা ঘর লাগে, আলহামদুলিল্লাহ বাচ্চাটা একদিন পরে ঘর লেগেছে। আর আমার বাকি 3টা কবুতরই মাইর গেছে, যাই বলেন। তো অনেকেই অনেক কথা বলছেন যে মাদার ইনটেক কবুতর 27 কিলোমিটার 28 কিলোমিটার সাহস করেছ, মানুষ তো রেসার কবুতর এত সাহস করে না। তো যাই হোক, আমি নতুন কিছু করতে চেয়েছি, তো আমি খুশি আমার এক কবুতর ঘর লাগিয়েছে। একটা কবুতরই এসেছে আমার, একটা নর বাচ্চা 2021-এর, একেবারে মাদার ইনটেক, এর আগে কোনো রকম কোনো পাল্লায় যায়নি, কোনো রকম কোনো রেসে যায়নি, মাদার ইনটেক 28 কিলো। তো দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। তো এই যে কালো রং দিয়েছিলাম কবুতরটাকে, আর এই যে কবুতরটা 9 নম্বর পর এখনও উঠে নেই। তো 2 দিন আগে আরও ছোটো ছিল পরটা, দেখতেই পাচ্ছেন 9 নম্বর পর, কবুতরটা মাত্র 9 পর, 8 পরের বাচ্চা বলা যায়, 8 পরের বাচ্চা।